নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা আবেদন করতে চান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন স্টেপ বাই স্টেপ নোটিফিকেশানে কী বলা রয়েছে এবং অনলাইনে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল করবেন পুরো প্রসেসটা তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু মা তাড়াতাড়ি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা প্রথমে আপনারা গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্চ করবেন এখানে দেখুন বলে লেখা রয়েছে জাস্ট রিক্রুটমেন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন উপরের দিকে একটা অপশন রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ সিনিয়র এখানে পরেরটা দেখুন দেওয়া রয়েছে পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি দেওয়া রয়েছে এখানে দেখুন যে ডাটা এন্ট্রি অপারেটার এই গেট ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটি পেজ চলে আসছে এবং এখানে আপনারা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন করতে পারেন এবং হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটারের যে নোটিফিকেশানটা সেটাও আপনারা দেখেন আগে নোটিফিকেশানটা একটু আমরা দেখে নিই তো গেট ডিটেলসে আমরা ক্লিক করলাম দেখুন তেইশ নয়তে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এবং এখানে দেখুন ডাটা এটি অপারেটার এখানে এগারোটি পোস্ট রয়েছে এবং ষোলো হাজার টাকা আপনাদের হচ্ছে মান্থলি আপনাদের স্যালারি হবে এরকম সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল রয়েছে এবং ডাটা এটি অপারেটারের জন্য কোয়ালিফিকেশান যেটা সেটা গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এইভাবে প্রত্যেকটা কিন্তু এখানে পেজের মানে আপনাদের যা যা পোস্ট আছে প্রত্যেকটা পোস্টের কিন্তু নাম দেওয়া রয়েছে সঙ্গে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এবং পাশে কিন্তু আপনাদের স্যালারি এবং ভ্যাকেন্সি কটা রয়েছে সেটা কিন্তু রয়েছে এবং এখানে দেখুন আপনারা কদিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে পঁচিশ নয় থেকে শুরু হয়েছে আপনারা আঠেরো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন আমরা কিভাবে আবেদন করবেন সেটাও একটু দেখে নি দেখুন নোটিফিকেশানটার জন্য আমরা তলার গেট ডিটেলসটা ক্লিক করেছিলাম অ্যাপ্লাই অনলাইনের জন্য জাস্ট এর উপরেটি ক্লিক করবো ক্লিক করলে দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে এসছে এবং এখানে আপনারা দেখুন অ্যাপ্লাই অনলাইন দুটো অপশান দেওয়া রয়েছে যারা সফটওয়্যার সাপোর্ট হচ্ছে পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটারের জন্য আবেদন করতে চাইছেন তারা নিচেরটায় আর বাকি পোস্টের জন্য আপনারা উপরেরটায় আবেদন করবেন তো আমি যেহেতু ডাটা এন্ট্রি অপারেটার আপনাদেরকে দেখাচ্ছি তা অ্যাপ্লাই অনলাইনে আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে এসেছে আর কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং যদি কোনো কিছু প্রবলেম হয় এই ফোন নাম্বারে আপনার ফোন করতে পারেন এরপর প্রোসিডে আপনারা ক্লিক করবেন প্রোসিডে ক্লিক করলে দেখবেন এরকম আপনাদের সামনেটি পেয়ে চলে এসছে এখানে দেখুন এই যে পোস্ট অ্যাপ্লাইড ফর মানে এখানে দুটো পোস্ট দেওয়া রয়েছে দেখুন দুটো পোস্ট এখানে দেওয়া রয়েছে এই দুটো পোস্টের মধ্যে যেহেতু আপনি ডাটা এন্ট্রি অপারেটার হিসাবে আবেদন করবেন তো জাস্ট এর উপরে একটি ক্লিক করবেন এরপরে আপনার অ্যাপ্লিকেন্ট নেম মানে আপনার নাম আপনার যদি কোনো মিডিল নেম থেকে থাকে মিডিল নেম এবং লাস্ট নেম দেবেন আপনাদের রিসেন্ট ফটো আপনারা দেবেন এখানে থার্টি কেবির উপরে কিন্তু হলে নেবে না এবং এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার আপনাদের ডেট অফ বার্থ আপনাদের এখানে পুট করবেন তারপর সিগনেচারটা আপনাদের পুট করবেন রানিং সিগনেচার আধার কার্ড নাম্বার অবশ্যই দেবেন এবং এখানে আধার কার্ডের কপি আপনারা অবশ্যই এখানে দেবেন টু হান্ড্রেড কেবির মধ্যে টু হান্ড্রেড কেবির মধ্যে আপনাদেরকে কিন্তু দিতে হবে এবং সেটা পিডিএফ ফর্ম্যাটই কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপরে দেখুন এখানে রয়েছে ন্যাশনালিটি আপনারা দেবেন ইন্ডিয়ান আপনাদের ইমেল আইডি যেটা চলতি ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা অবশ্যই দেবেন টেলিফোন নাম্বার দেওয়ার যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তবে মোবাইল নাম্বার কিন্তু মাস্ট আপনাদেরকে দিতেই হচ্ছে গার্ডিয়ান রিলেশন গার্ডিয়ান রিলেশন আপনারা এখানে দেবেন ঠিক আছে গার্ডিয়ান রিলেশন আপনারা অবশ্যই দেখবেন এবং ফার্স্ট নেম আপনাদের হচ্ছে মিডিল নেম লাস্ট নেম সাপোজ ধরুন গার্ডিয়ান রিলেশন আপনি এখানে দেখুন ফাদার মাদার আদার রয়েছে ধরুন ফাদার এখানে চুজ করলেন তাহলে বাবার নাম মাদার চুজ করলে মাদার নাম আদার চুজ করলে আদার নাম আপনার আপনার এখানে দেবেন আচ্ছা এরপরে দেখুন অ্যাড্রেস পার করেসপন্ডেন্স এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন আপনাদের পোস্ট অফিস আপনাদের পিনকোড ইত্যাদি দেবেন পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের করসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সমান হয় তাহলে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক দেখবেন এগুলো কপি হয়ে যায় কপি হয়ে যাবে আর যদি আপনাদের আলাদা হয় তাহলে কিন্তু আপনারা আলাদাভাবে আপনাদের অ্যাড্রেসটা লিখবেন এরপরে দেখুন কোয়ালিফিকেশনের জায়গায় আপনাদের এক্সাম পয়েন্ট বোন ইউনিভার্সিটি কোন জায়গা থেকে আপনারা পাস করেছেন হায়েস্ট কোয়ালিফিকেশান ডিটেলস আপনাদের এখানে দিতে পারেন আপনারা এখান থেকে এরপরে দেখুন সার্টিফিকেট আপনাদের কম্পিউটারে যে কোর্স করেছেন তার যে সার্টিফিকেট সে সার্টিফিকেটের ডিটেলস এখানে আপনাদেরকে পুট করতে হবে কী কোর্সের নাম কোন ইনস্টিটিউশন থেকে আপনারা পাস করেছেন তার ডিউরেশন কী ছিল রেজাল্ট কী রয়েছিল এবং যদি আপনাদের একাধিক সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে অ্যাডে ক্লিক করবেন একইভাবে যদি আপনাদের এইখানে দেখুন এইখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা আপনাদের আছে সেটাই কিন্তু আপনারা এখানে পুট করবেন হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে মানে আপনাদের হাতে মার্কশিট আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ফর্মটা ফিল করবেন এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাই এখানে যদি আপনি কোনো জবের সঙ্গে যুক্ত থাকেন যদি কোনো জবের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেই জবের নাম মানে কোম্পানি নেম কি কবে থেকে জয়েন্ট হয়েছেন কত তারিখ পর্যন্ত কি ধরনের জব করেন প্ল্যাটফর্ম কি ইত্যাদি আপনারা কিন্তু এখানে করতে পারেন এবং অ্যাডিশনাল ইনফরমেশান যদি আপনার কিছু থেকে থাকে আপনি এখানে পুট করতে পারেন এবং তারপরে আপলোড দ্য লাস্ট এক্সাম সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু আপনাদের লাস্ট যে এক্সাম হয়েছে সেই এক্সামের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে সাপোজ আপনারা যদি আপনারা গ্র্যাজুয়েশন দেন তাহলে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে যদি আপনারা মাস্টার ডিগ্রি দেন তাহলে মাস্টার ডিগ্রি কিন্তু সার্টিফিকেট আপনাদের কাছে থাক থেকে থাকতে হবে এরপরে দেখুন কম্পিউটার সার্টিফিকেট আপনাদের এখানে একইভাবে আপ মানে মানে আপলোড করতে হবে প্লেস দেবেন যদি আপনারা এক্সপিরিয়েন্স দিয়ে থাকেন তাহলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে ডিক্লারেশনে ক্লিক করবেন যে আপনি উপরে যা যা তথ্য দিয়েছেন সম্পূর্ণভাবে সঠিক তথ্য দিয়ে এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন